আর 28 নম্বরে শিলাছড়ি মনু বঙ্কুলে শ্রী কংজ নং মগ উনি লড়বেন। তো আমি এখানে 14টা নাম আমি এখানে ঘোষণা করলাম ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আসন্ন টিটি এডিসির ইলেকশনে। তো এর মধ্যে এই 14টা যে নাম বা সিটের জন্য আমি ঘোষণা করলাম তার মধ্যে তিনটে সিটের মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির মধ্যে একটা ফ্রেন্ডলি একটা কম্পিটিশন হবে। সেইগুলো হচ্ছে 14 নম্বর যে নামটা আমি বললাম, 14 নম্বর কনস্টিটিউয়েন্সির বুদ্ধনগর ভুজনগর ওয়াকি নগরে, আরেকটা হচ্ছে 22 নম্বরে কাটালিয়া মির্জা রাজাপুর, আরেকটা হচ্ছে 25 নম্বর কনস্টিটিউয়েন্সে নতুন বাজার মালবাসা। এই তিনটে জায়গার মধ্যে আমরা ফ্রেন্ডলি আমরা ইলেকশন লড়ব, মানে ওনারাও দেবেন আমরাও দেব, বাকি সবকটুতে আমি যেগুলো আমি খালি রেখেছি ওনারা ডাইরেক্ট লড়বেন সিঙ্গলি, আর আমি আমরা যেগুলো এই তিনটা বাদ দিয়ে করলাম সেগুলো আমরা সিঙ্গলি লড়ব। হবে উনাদের পক্ষ থেকে, এখন যেটা আমাদের সাথে উনাদের কথাবার্তা হয়েছে সেই অনুযায়ী আমাদের যে অ্যালায়েন্স পার্টনার আইপিএফটি, এখন আমরা ওনারা বলছেন যে 16টার মধ্যে ওরা লড়বেন আর আমরা 14টার মধ্যে লড়ব, 12টার মধ্যে আরও 2+2 মানে যদি আমরা দেখি তাহলে আমরা 14টার মধ্যে আমরা লড়ছি। কিন্তু 14টার মধ্যে আমরা যদিও ডিক্লেয়ার করেছি তিনটের মধ্যে আমরা মানে ওনারাও লড়বেন আমরাও লড়ব কমন, বাকি আইপিএফটি থেকে এখন ডিক্লেয়ার করবে, বাকি যেগুলো আমি বলিনি সেগুলো আমরা মোট 14টার মধ্যে আমরা লড়ব। ওকে, আর এর মধ্যে তিনটের মধ্যে আমাদের ফ্রেন্ডলি কম্পিটিশন হবে। ওনারা তো ডিক্লেয়ার করছে একই হবে, তিনটা তো কমনই থাকবে। ওরাও ফাইট করবে আমরাও ফাইট করবো। হ্যাঁ হ্যাঁ, ওদের সাথে কথাবার্তা বলে খুশির তো এখানে প্রশ্ন উঠছে না, খুশি তো আমরা দেখছি না, সবার সাথে কথা বলে আমাদের যে ইলেকশন কমিটি আছে আমাদের সেখানে এইগুলো নিয়ে চুলছেঁড়া বিশ্লেষণ হয়েছে, তারপরে এটা ডিসিশন হয়েছে। এখন আইপিএফ তরফ থেকে বলুক, ঠিক আছে, সাংবাদিক বন্ধুদের নমস্কার। ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টি বিজেপি এবং আমাদের পার্টি আইপিএফটি জাতীয় দল এবং আঞ্চলিক দল, আমাদের যুথ রাজনীতি 2018 সাল বিধানসভা নির্বাচন থেকে শুরু হয়েছে এবং আমরা উভয় পার্টি যুক্তভাবে বিধানসভায় লড়ে জনগণের আশীর্বাদে ক্ষমতায় এসেছি। এরপর বর্তমানে যে নির্বাচন টিটিডিসির নির্বাচন, এটাকে সাধারণভাবে বলা যেতে পারে এটা লোকাল ইলেকশন, মিউনিসিপ্যাল কাউন্সিলগুলোর মতো এটা একটা লোকাল ইলেকশন। কিন্তু লোকাল ইলেকশন হলেও
তার একটা স্বাতন্ত্র্যটা এই যে টিটিএডিসি সংবিধানের ষষ্ঠ তফসিল মোতাবেক গঠিত এবং তার জন্য সংবিধানে বিশেষ সংস্থান রাখা হয়েছে। কাজেই এটা অনেকটা একটা রাজ্য কেন্দ্রীয় নির্বাচনের প্রায় কাছাকাছি তার সমস্ত কার্যক্রম। যাই হোক, আমরা অনেক আলাপ আলোচনা পর্যালোচনার মাধ্যমে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির মধ্যে চূড়ান্তভাবে আসন সমঝোতা আমরা করলাম এবং এই মুহূর্তে সম্মানিত বিজেপির রাজ্যসভা সভাপতি বিজেপি প্রার্থীগণের নাম উনি এখানে ঘোষণা করেছেন। আমরা আইপিএফটির পক্ষ থেকে বাকি সিটগুলিতে আমরা লড়াই করছি। এগুলো হলো 1 নম্বর ডামসরা জম্পুই, ওখানে আমাদের প্রার্থী জিরেন্দ্র রিয়াং, এটা এসটি সিট। এরপরে আমাদের 7 নম্বর দেমদুম কচুসরা এসটি সংরক্ষিত সিট, প্রার্থী আমাদের বীরেশ দেববর্মা। তো 8 নম্বর বঙ্গানগর গন্ডসরা, এটাও রিজার্ভ সিট এসটির জন্য, সেখানে জীবনজয় রিয়াং আমাদের প্রার্থী। এরপরে হালাহালি আশ্রমবাড়ি 9 নম্বর সিট, এটাও এসটি সংরক্ষিত, সেখানে আমাদের প্রার্থী ভবেশ দেববর্মা। এরপরে 10 নম্বর আসন কুলাই চাপ্পাহর এসটি রিজার্ভ, সেখানে আমাদের প্রার্থী শ্যামল দেববর্মা। তারপর কুলাই চাম্পাহর 11 নম্বর মহারানীপুর তেলিয়ামুড়া, সেটাও এসটি সংরক্ষিত সিট, প্রার্থী শ্রীমতী গীতা দেববর্মা। এরপর রামচন্দ্রঘাটে, সেখানে আমাদের প্রার্থী মিন্টু দেববর্মা। এরপর 13 নম্বর সিমনা তমাকাড়ি এসটি সংরক্ষিত, প্রার্থী মঙ্গল দেববর্মা। এরপর বুজুনগর ওয়াকিনগর 11 নম্বর কনস্টিটিউসি, 14 নম্বর কনস্টিটিউসি, এখানে আমাদের প্রার্থী বুদ্ধ দেববর্মা। এরপরে জিরানিয়া 15 নম্বর সিট এসটি সংরক্ষিত, সেখানে আমাদের প্রার্থী অজিত দেববর্মা। এরপর হচ্ছে 16 নম্বর মান্দাই পুলিনপুর এসটি সংরক্ষিত, প্রার্থী বড়রাম দেববর্মা। এরপরে মান্দাই পুলিনপুর বললাম, এবার 17 নম্বর একরজোলা জন্মজয়নগর, সেখানে আমাদের প্রার্থী প্রকাশ দেববর্মা। এরপর 18 নম্বর টাকাজোলা জম্পুজোলা এসটি সংরক্ষিত আসন, প্রার্থী বজুলাল দেববর্মা। এরপরে আমাদের রয়েছে 27 নম্বর
কাতালিয়া মির্জা কাতালিয়া মির্জা রাজাপুর তারপরে এটা এস টি সংরক্ষিত প্রার্থী শুক্লাচরণ নৌয়াতিয়া এবার অম্পিনগর 23 নম্বর অম্পিনগর এস টি সংরক্ষিত প্রার্থী জনক হরি জমাতিয়া এরপরে আমাদের প্রার্থী আছে আপনার বুড়াতলি পূর্ব মহরিপুর 27 নম্বর আসন প্রার্থী ধনঞ্জয় ত্রিপুরা যেটা মানে আং সাবনে একটু আগে সমন্বিত বিজেপির রাজ্য সভাপতি বলেছেন যে আমাদের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে বিজেপি 12টি আসন বাকি 16টি আসন সেই 16টি আসনে আমরা আইপিএফটি লড়াই করছি উনি উল্লেখ করেছেন যে 3টা কেন্দ্রে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা হবে প্রতিদ্বন্দ্বিতা হবে সেই জন্যই ওনাদের এখানে প্রার্থী তালিকা এখানে 14 হয়েছে আর আমাদের হবে 17 প্রার্থী তালিকাতে তাই হয় টোটালিটিতে প্রার্থী তালিকা 28-এর বেশি কিন্তু ওই আপনার একটা আসনে 3টা আসনে আমরা পরস্পরে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা করছি সেই জন্যই এটা 3টা সিটটা বা 3জন প্রার্থী একটু 28-এর বেশি এটাই পুরস্কার আর আমরা আইপিএফটি এর আগে আমরা যে প্রেস মিট করে যে প্রার্থী তালিকা 18 জনের ঘোষণা করেছিলাম যেহেতু যে চূড়ান্ত হয়েছে সেই জন্যই আমাদের যে যে আসনগুলো আমাদের জন্য নির্দিষ্ট হয়েছে সেটা এখন যেহেতু এখনে আমরা এখানে তুলে ধরলাম ঘোষণা করলাম কাজে ওই যে আগে 18 জনের যে প্রার্থী তালিকা আমরা ঘোষণা করেছিলাম এটা বাতিল হয়ে গেছে কাজে এটা হলো আমাদের 16টা কেন্দ্রে আমাদের প্রার্থী তালিকা 17 হচ্ছে এই জন্য যে আরেকটা কেন্দ্রে আমরা বিজেপির যে এয়ারমার্ক যে আসন সেখানে আমরা একটা এই হলো স্ট্র্যাটেজি জোটের নির্বাচনের স্ট্র্যাটেজি 16 একদিকে 12 অন্যদিকে আবার 16-এর সঙ্গে প্লাস ওয়ান যেটা বিজেপির যে বরাদ্দ আসন সেখানে আমরা লড়ছি আর 22 বার্ষা বিজেপির পক্ষ থেকে দুটো আসনে আইপিএফের জন্য বরাদ্দ আসনে লড়াই হল এই হলো মোটামুট মানে ফাইনাল চিত্র বারোটার মধ্যে আমরা একটা লড়বো 17টা